আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ থেকে এই সূত্রগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এটা হচ্ছে মূলত সূত্রের বিশ্লেষণ। আমি যেমন প্রতিটা অধ্যায়ে সৃজনশীলের আগে সূত্রের বিশ্লেষণ দিয়ে থেকে, ঠিক তারই ধারাবাহিকতায় এটাও দিচ্ছি। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে একটা ভিইকুয়াল এফ ল্যামডা এবং ভিইকুয়াল ডি বাই টি, দুটাই তোমাদের কাছে খুব সহজ মনে হয়। সব সূত্র জানার পরেও তোমরা সপ্তম অধ্যায়ের অঙ্ক পারো না, কিছুই বোঝো না, মাথার ওপর দিয়ে সাই সাই করে পার হয়ে যায়। এর পেছনে কারণ হচ্ছে তোমরা ইকুয়েশন জানো কিন্তু ইকুয়েশনের ভাষা বোঝো না। যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে ম্যাথমেটিক্স আর ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। তোমাকে, তোমার সাথে সে কথা বলতে চায়, ওকে, তার সে কমিউনিকেট করতে চায়। ভাষার কাজ কী? কমিউনিকেট করা। ম্যাথমেটিক্সও কমিউনিকেট করতে চায়, সেই ভাষাটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো সেই জায়গা থেকে আমি কীভাবে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করতে চাচ্ছে তোমার সাথে সেই ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। এই ভিডিও মূলত এই ভি ইকুয়াল এফ ল্যামডা, ভি সমানুপাতিক টি এবং ভি ইকুয়াল ডি বাই টি, এই তিনটে সূত্রের ওপরে প্রচুর আলোচনা করব আমি। যদি ধৈর্য সহকারে দেখতে পারো তাহলে ভালো, এই অধ্যায়ের ম্যাথমেটিক্স পারবা। এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবারেই অধ্যায় থেকে একটা না একটা কোশ্চেন আসবেই আসবে। অধ্যায় যতটা ছোট ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম সূত্র হচ্ছে এফ ইকুয়াল মাইনাস কে এক্স। দেখো, শুধু সূত্র মুখস্থ করলে চলে না, একটু বুঝতে হয় ব্যাপারগুলো। এফ ইকুয়াল মাইনাস কে এক্স এটা দ্বারা কী বোঝাচ্ছে একটু দেখো, চিত্র দেখো একটু। সাপোজ এটা একটা শক্ত অবস্থান, ওকে, একটা শক্ত অবস্থান। এখানে একটা স্প্রিং রাখা হলো, স্প্রিংয়ের মাথায় একটা বস্তু পড়ে, বাস একটা স্প্রিং। তুমি করলা এই স্প্রিংকে সংকুচিত, এমনি সংকুচিত হবে একটা স্প্রিং নাকি বল প্রয়োগ করতে হবে? ওকে, বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করে তুমি এটাকে সংকুচিত করে নিয়ে আসছো এখানে, তার মানে এই পরিমাণ সংকুচিত করছো তুমি। এটাকে বললাম আমরা এক্স, এক্স, রাইট? ওকে, এখন দেখো, এখন ভালো করে দেখো যে এই যে স্প্রিংটাকে তুমি সংকুচিত করতেছ তার জন্য অবশ্যই তোমাকে বল প্রয়োগ করতে হয়েছে, তার মানে কি এফ, এফ, রাইট? এবং এই যে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? এক্সের উপর ডিপেন্ড করবে। তুমি যত বেশি এক্স, এক্সের পরিমাণ যত বাড়তে থাকবে তোমাকে তত বেশি বল প্রয়োগ করতে হবে। তুমি যদি সংকুচিত অল্প করতা তাহলে বলকে দিতে হতো, অল্পই দিতে হতো। তার মানে এই স্প্রিংটাকে সংকুচিত করা বা স্প্রিংটাকে সংকুচিত করতে হলে তোমাকে যে বলটা দিতে হচ্ছে এটা কার উপর ডিপেন্ড করছে? এক্সের উপর ডিপেন্ড করছে। তুমি এক্সের মান যত বাড়ানোর চেষ্টা করবা বলের পরিমাণ তোমাকে তত বেশি দিতে হবে, কিন্তু এটা কিন্তু বিপরীতমুখী। এই জন্য আসলে মাইনাস এক্স, সমানুপাতিক কী দেখাই, মাইনাস এক্স। দেখো এটা মাইনাস কীভাবে আসছে, এটা বিপরীতমুখী কীভাবে বিপরীতমুখী, মূল বইয়ের টপিকে আমি বলে আসছি এগুলো নিয়ে, সুতরাং এখানে আর বলছি না। তাহলে তো আর বিশ্লেষণ দিয়ে কিলাম, আমার মূল বইয়ের টপিক দিলেই পারতাম। এখন কথা হচ্ছে, একবার চিন্তা করো তো যে এক্সের পরিমাণ যত বাড়বে বলের পরিমাণও আমাকে তত বাড়াতে হবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা কি এমন যে এক মিটার সরণ ঘটাতে এক নিউটন বল প্রয়োগ করতে হবে, দুই মিটার সরণ ঘটাতে দুই নিউটন বল প্রয়োগ করতে হবে? না, তারা বলছে এফ সমান মাইনাস কে এক্স। এই কেটা কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই কে এর একটা মান আছে। বুঝতে একটু কষ্ট হচ্ছে হয়তো তোমাদের, একটু ভালো করে ভাবো তো যে স্প্রিং, একটা স্প্রিং এরকম চিকন, আরও একটা স্প্রিং দেখা গেল এরকম মোটা, তো এটাকে এক মিটার সরাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে এটাকে এক মিটার সরাতে কি সেই পরিমাণ বল প্রয়োগ করতে হবে নাকি তার চেয়ে বেশি লাগবে? তার চেয়ে বেশি লাগবে। আমরা যদি সূত্রটা এভাবে লিখতাম এফ সমান এক্স, এটা কী বুঝাইতো? সকল স্প্রিংয়ের জন্য সমান, অর্থাৎ এক্স যদি এক মিটার হয় তাহলে হয়তো এটা এক নিউটন, অর্থাৎ সরণ যদি আবার দুই মিটার হয় তাহলে এটা দুই নিউটন। তার মানে কী বুঝাইতো এটা? এটা বুঝাইতো স্প্রিং মোটা হোক আর চিকন হোক, এক্স তোমার ওয়ান মিটার সরাতে ওয়ান নিউটন বল প্রয়োগ করতে হবে, টু মিটার সরাতে টু নিউটন বল প্রয়োগ করতে হবে। আসলে কি তাই হয়? একটা চিকন স্প্রিংকে তোমার সরাতে যে পরিমাণ বল লাগবে, একটা মোটা স্প্রিংকে একই পরিমাণ সরাতে কি সেই পরিমাণ বল লাগবে নাকি বলের পরিমাণ বাড়াতে হবে? বলের পরিমাণ বাড়াতে হবে। এই জন্য এখানে কে এসে বসে আছে, কে এসে বসে আছে, ওই কেটা কি আসলে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের মান কার উপর নির্ভর করে? ওই স্প্রিংটা কী দিয়ে তৈরি করা হচ্ছে, কতটুকু মোটা বা কতটুকু চিকন, এটার উপর ডিপেন্ড করছে। এটা খুবই স্বাভাবিক, এগুলো সূত্র দিয়ে বোঝার দরকার নেই, এটা এমনিই বোঝা যায় যে স্প্রিংটাকে যদি আমি মানে যদি সরণ ঘটাই আমাকে বল প্রয়োগ করতে হবে, সে আমি এই দিকেই নিয়ে যাই আর এই দিকেই নিয়ে যাই, যেদিকেই নিয়ে যাই এখন আমাকে বল প্রয়োগ করতে হবে। এখন এই বলের পরিমাণটা কার উপর নির্ভর করবে?
যতটুকু স্মরণ ঘটাবো তার উপর নির্ভর করবে। যত বেশি স্মরণ ঘটাতে যাবে তত বেশি বল প্রয়োগ করতে হবে, কিন্তু এটা সকল স্প্রিংয়ের জন্য সমান নয়। আমি যদি একটা চিকন স্প্রিংকে এক মিটার স্মরণ ঘটাতে চাই তার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, একটা মোটা স্প্রিংকে ঠিক ততটুকু স্মরণ ঘটাতে চাইলে তার চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তার মানে এর সাথে অবশ্যই কিছু না কিছু গুণ হয়ে যাবে, রাইট? এই ব্যাপারগুলো আমি মূল বইয়ের টপিকে আলোচনা করে আসছি। তো এফ ইকুয়াল মাইনাস কে এক্স, এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় না কোনো অঙ্ক আসে বা আসছে এর আগে, আমার মনে হয় না, আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, যেহেতু তোমাদের নতুন বইয়ে আসছে তাই আলোচনা করে গেলাম। এরপর হচ্ছে টি, টিটা কি? টিটা হচ্ছে পর্যায়কাল মানে একটা পর্যায়ের জন্য যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে একটা পর্যায়ে কাকে বলে তোমরা সেটাও পারো না। পর্যায় বোঝাতে গিয়ে অনেক ভুল, পর্যায় বুঝতে গিয়েই তোমাদের অনেক ভুল হয়। কেমন? দেখো যে এটা একটা শক্ত অবস্থান, এটা একটা স্প্রিং, এটা একটা বস্তু, রাইট? এর একটা অবস্থান ধরো, এটা একটা অবস্থান, তুমি স্প্রিংটাকে এদিকে বল প্রয়োগ করলা, ওকে, দেখো এই অবস্থানটা এখানে ধরো, এখানে তুমি এই স্প্রিংটাকে এদিকে করলা বল প্রয়োগ করে তুমি কোথায় নিয়ে আসলা, এখানে ধরো নিয়ে আসলা, এই জায়গায় তুমি নিয়ে আসলা। তাহলে এই বিন্দুকে সে অতিক্রম করেছে কোন দিক থেকে? এই দিক থেকে। ভালো করে দেখো, তুমি স্প্রিংটাকে বল প্রয়োগ হয়তো করলা, করে স্প্রিংটাকে এখানে, বা স্প্রিং এমনি হয়তো এদিকে আসতেছে, স্প্রিং এভাবে যাচ্ছে আসতেছে, এরকম হচ্ছে। তো এই একটা অবস্থান এই স্প্রিং কী করলো? পার করলো। কোন দিক থেকে পার করলো? এই দিক থেকে পার করলো। তারপর আবার কী হবে? এই দিক থেকে যাবে। দেখো প্রথমবার এই অবস্থানকে এই দিক থেকে অতিক্রম করলো, যখন এদিকে আবার যাচ্ছে তখন এই দিক থেকে অতিক্রম করলো। তাহলে কি একটা পর্যায় হলো? না, হলো না। পর্যায়ের সংজ্ঞা হচ্ছে একই দিক থেকে অতিক্রম করতে হবে, তখন একটা পর্যায় হবে। প্রথমবার এই অংশটুকুকে এই বিন্দুকে সে এই দিক থেকে অতিক্রম করতেছে, দ্বিতীয়বার অতিক্রম করতেছে এই দিক থেকে, তাহলে তো পর্যায় হলো না। পর্যায়ের সংজ্ঞা হচ্ছে একই দিক থেকে বারবার অতিক্রম করতে হবে। তাহলে এটা আবার এখানে যাবে, আবার যখন এই দিকে আসবে তখন এই জায়গায় যখন আসবে তখন একটা পর্যায় হবে। যদি আমরা এভাবে দেখাই যে একটা স্প্রিংকে ঝুলানো হলো, ওকে, ঝোলানো হলো, স্প্রিংকে নিচে টান দেওয়া হলো, টেনে ধরা হলো, এই পর্যন্ত নিয়ে আসলাম আমরা স্প্রিংটাকে, ওকে, এ একটা বিন্দু আমরা কনসিডার করলাম, এখন স্প্রিংটাকে ছেড়ে দিলাম, স্প্রিং কী হবে? এভাবে যাবে। তাহলে এই বিন্দুকে অতিক্রম করলো এদিক থেকে, আবার আসবে, ওই বিন্দুটা কোন দিক থেকে অতিক্রম করলো? এই দিক থেকে। তাহলে কি একটা পর্যায় হয়েছে? না, কারণ যখন সে গিয়েছে তখন কোন দিকে? এদিকে। আসছে এদিকে, এবার এখানে আসার পর আবার সে যাবে কোন দিকে? এদিকে। এইবার দিক কোনটা? এটা এইবার কিন্তু একটা পর্যায় হচ্ছে। পর্যায় হওয়ার জন্য ওই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করতে হবে, তখন একটা পর্যায় হবে। আমার মনে হয় আমি বোঝাতে পারছি, যদি বুঝতে না পারো তাহলে তোমাদের বেসিক খুবই খারাপ, মূল বইয়ের টপিকটা আগে দেখে আসতে হবে। পর্যায় হওয়ার জন্য কোনো একটা বিন্দুকে অতিক্রম করলেই যে হবে তাই নয়, একই দিক থেকে অতিক্রম করতে হবে। এমন নয় যে এইটাকে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, প্রথমবার এই দিক থেকে উপরে গেল, এই বিন্দুকে অতিক্রম করলো, দ্বিতীয়বার তো এই দিক থেকে অতিক্রম করবে, আবারও এই বিন্দুকে অতিক্রম করছে, বাট ডিরেকশনটা কিন্তু চেঞ্জ, তাহলে পর্যায় হবে না। যখন সে আবার এই দিক থেকে অতিক্রম করবে তখন এই ডিরেকশন আর এই ডিরেকশন হয়ে গেছে সেম, তখন হবে একটা পর্যায়। তো একটা পর্যায়ের জন্য যতটুকু সময় লাগে সেটাকে বলছে তারা পর্যায়কাল। ইকুয়েশন হচ্ছে টি ইকুয়াল টু পাই এম রুট ওভার এম বাই কে। টু পাই আমরা চিনি, এম হচ্ছে স্প্রিংয়ের ভর, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যে আমরা কেমন স্প্রিং ব্যবহার করছি সেটা। এরপরের সূত্রটাও একই রকম, তবে এটা দোলনকালের সূত্র। দোলনকাল মিন্স, দেখো এগুলো আমি মূল বইয়ের টপিকে আলোচনা করে আসছি, তারপরেও তোমাদের জন্য করতে হচ্ছে আর কি। সাপোজ সেটা একটা সুতা, সুতার মাথায় একটা বস্তু বাঁধা আছে, রাইট? এই বস্তুটাকে আমি এখানে নিয়ে গিয়ে দিলাম ছেড়ে, তো এই বস্তু এখানে আসবে, থামবে না তো, এমন তো নয় যে এখানে এসে থেমে যাবে, সে এখানে আসলো, এগুলো আমি বলছি মূল বইয়ের টপিকে, এখানে আসলো, ওকে, সেখানে সে কি থেমে যাবে নাকি এভাবে দোলন হতেই থাকবে? দোলন হতেই থাকবে। সাপোজ তুমি এই এখানে এ একটা বিন্দু কনসিডার করো, যখন এ পার হবে তখন এই দিক থেকে পার হবে, রাইট? পার হবে, যখন এ পার হবে তখন এই দিক থেকে পার হবে, যখন এখান থেকে এদিকে যাবে তখন
এই দিক থেকে পার হবে, তাহলে কি একটা পর্যায় হলো? না, যখন আবার সে আসবে তখন দেখো তো ওই বিন্দুটা কোন দিক থেকে অতিক্রম করতেছে, এই দিক থেকে, সেম ডিরেকশনে। প্রথমবার যখন গিয়েছে এই ডিরেকশনে, সে এই বিন্দুকে, এই বিন্দুকে এই ডিরেকশনে অতিক্রম করেছে। দ্বিতীয়বার যখন আসতেছে তখন কিন্তু সেম ডিরেকশনে অতিক্রম করেন, অতিক্রম করছে বাট অপোজিট ডিরেকশনে, তাহলে একটা পর্যায় হবে না। পর্যায়ের ব্যাপার হচ্ছে যে বিন্দু থেকে আসছে আবার যদি ওই বিন্দুতে আসে তখন সেটা পর্যায় বলি। তো ওই বিন্দুতে আসবে কিন্তু একই দিক থেকে আসতে হবে। এই যে এই বিন্দুটাই কনসিডার করছি, প্রথমবার এই দিক থেকে গেল, দ্বিতীয়বার কিন্তু তার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে অতিক্রম করতেছে, তাহলে পর্যায় হবে না। যখন আবার সে এই দিক থেকে এটাকে অতিক্রম করবে তখন হবে মূলত একটা পর্যায়। পর্যায় ডিপেন্ড করে ওই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করতে হবে। তো এই পর্যায়ের জন্য যতটুকু সময় লাগবে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। 2πL, L হচ্ছে দৈর্ঘ্য, একদম এই জায়গা থেকে শুরু করে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ওকে, এটা হচ্ছে L, জি হচ্ছে জি, ওই জিকে তোমরা চেনোই, রাইট? এখন আমরা মূল যে সূত্রগুলো, যেই সূত্রগুলো থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসতে দেখা যায় এবং যেটা তোমাদের কাছে খুব কমপ্লিকেটেড মনে হয়, ভিকুয়েল এফ ল্যামডা, এটা মুখস্থ করে কোনো লাভ নেই, এটাকে এখন বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে। ওকে, ভিটা কি? ভি হচ্ছে তরঙ্গ বেগ। বেগটা কি? বেগ হচ্ছে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভি এর ইকুয়েশন আমরা কী জানি? ভিকুয়েল এস বাই টি। তাহলে এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলি আমরা বেগ। তরঙ্গ এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলবো আমরা তরঙ্গের বেগ। দ্যাটস ইট। এখন এই যে আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, আশেপাশের মানুষ শুনতে পাচ্ছে, তাহলে এই কথাটা কিন্তু যাচ্ছে। যখন কথাটা যাচ্ছে তখন কি ঘড়ির কাঁটা থেমেছিল নাকি? না, ঘড়ির কাঁটা তখন চলছে, ঘড়ির কাঁটাও কিন্তু তখন চলছে। তার মানে সময়ের সাথে সাথে এই শব্দ তরঙ্গটা কি দূরত্ব অতিক্রম করছে। তাহলে এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে কোনো একটা তরঙ্গ সেটাকে বলা হয় তার তরঙ্গ বেগ। ওকে, এখন এই তরঙ্গ বেগ কার উপর ডিপেন্ড করছে? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে। ফ্রিকোয়েন্সি কী? ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন বা যতগুলো পর্যায় সম্পন্ন হয়। একটু আগেই আমি পর্যায়ের কথা বলেছি যে ওই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি ওই বিন্দুতে আসে তখন সেটাকে বলা হয় একটা পর্যায়। দেখো, পানির জন্য যদি আমরা কনসিডার করি, তো পানিতে কেমন হয়, কীভাবে ঢেউ খেলে? এভাবে ঢেউ খেলে, রাইট? এবং এই যে এই তরঙ্গটা, এটা কিন্তু সামনের দিকে যায়, এটা কিন্তু সামনের দিকে যায়, বাট পানির কণিকাগুলো কিন্তু ওখানেই ওঠানামা করে। তরঙ্গের সংজ্ঞায় যেমনটা বলা হয় যে এটা এমন একটা আন্দোলন যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, শক্তি পরিবহন করে কিন্তু মাধ্যমের কণাগুলো পরিবহন করে না। এর মানে কি ভালো করে দেখো, এই যে তোমার বন্ধুরা যখন তোমার সামনে কথা বলবে, শব্দ শক্তি, শব্দকে এক ধরনের শক্তি, সেই শক্তিটা কিন্তু তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে। কার মধ্য দিয়ে পৌঁছাচ্ছে? বাতাসের মধ্য দিয়ে শক্তিটা পৌঁছাচ্ছে। শূন্য মাধ্যমে কিন্তু শব্দ সঞ্চালিত হয় না। আমার কথা যদি শুনতে পাও তার অর্থ হচ্ছে যে শব্দ শক্তিটা যাচ্ছে, কার মধ্য দিয়ে যাচ্ছে? বাতাসের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু বাতাসের কণিকাগুলো কি তোমার কানে যাচ্ছে নাকি শুধু শব্দটাই কানে যাচ্ছে? শুধুমাত্র শব্দ কানে যাচ্ছে। তার মানে এই এই শব্দ শক্তি এটা এমন একটা শক্তি যেটা যার মধ্য দিয়ে যায় সেটাকে কিন্তু প্রবাহিত করে না, সেটাকে কিন্তু সামনের দিকে নিয়ে যায় না, শুধুমাত্র শক্তিটা সামনের দিকে প্রবাহিত হয়। যদি মাধ্যমের কণাগুলোও সামনের দিকে যেত, মাধ্যমের কণাগুলোও সঞ্চালিত হতো, তাহলে আমার কথা শোনার আগে তোমাদের বাতাসও যেত। কারণ এই যে শব্দ শক্তিটা যাচ্ছে এটা বাতাসের মধ্য দিয়ে যাচ্ছে। তো যদি এই বাতাস, তাহলে বাতাসটা একটা মাধ্যম, বাতাসটাই তো মাধ্যম। আসলে এই বাতাসের কণিকাগুলো কি তোমার কানে যায় নাকি শব্দটা কানে যায়? শুধু শব্দটা কানে যায়। দ্যাট মিন্স শুধু শক্তিটা প্রবাহিত হয়, মাধ্যমের কণিকাটা প্রবাহিত হয় না, অর্থাৎ যে তাকে প্রবাহিত করছে সেই মাধ্যমটা কখনোই প্রবাহিত হয় না। তো পানির ক্ষেত্রেও এটাই দেখা যায়। তুমি যদি একটা পানিতে ঢিল ছড়ো, দেখবে যে এরকম ঢেউ খেলছে, ঢেউটা সামনের দিকে চলে যাচ্ছে। ওই ঢেউর উপরে কাগজ ছড়ো, তুমি কাগজ ছুঁড়ে দেখবে ওই কাগজটা একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠছে। ওই কাগজটা কার উপরে আছে? পানির কণিকাগুলোর উপরে আছে। কণিকা যদি সামনের দিকে যেত তাহলে ওই কাগজটাও সামনের দিকে যেত। কাগজ ওই জায়গাতেই আছে এবং ওই জায়গাতে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এটা কী প্রুফ করার চেষ্টা করছে? এটা প্রুফ করার চেষ্টা করছে যে ওই কাগজটা যে পানির কণিকার উপরে আছে, ওই পানির কণিকা একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠতেছে, রাইট? তার মানে পানির কণিকা কী হচ্ছে? একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠতেছে। সুতরাং এর উপরে থাকা কাগজটাও কী হবে? একবার নিচে যাবে, একবার উপরে উঠবে, রাইট? তো ফ্রিকোয়েন্সি কাকে বলছে? সাপোজ
আমরা এই একটা অবস্থান কল্পনা করলাম। একটা পানির কণিকা কী হলো, একবার নিচে গেল, এই অবস্থানকে এই দিক থেকে অতিক্রম করলো, আর একবার কী হলো, উপরে উঠলো, রাইট? একটা পর্যায় হয়েছে না, আবার যখন এই যে এটাকে অতিক্রম করবে, যখনই এখানে আসবে তখন একটা পর্যায় হয়ে যাবে, কারণ এই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে। সুতরাং একটা একটা পর্যায় হয়ে গেল, বা এটাকে আমরা বলি একটা কম্পন। এটাকে কী বলি আমরা? একটা পূর্ণ কম্পন, একটা পূর্ণ কম্পন, রাইট? এখন কথা হচ্ছে যে এক সেকেন্ডে যতগুলো কম্পন হবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। এখন এক সেকেন্ডে যে এটা একবারই ঘটবে এমন কোনো কথা আছে? অর্থাৎ এক সেকেন্ডেই এখানে এখানে যাবে আবার এখানে আসবে, সরি, এখানে আসবে এখানে যাবে আবার এখানে আসবে, অর্থাৎ এক সেকেন্ডে যে একটাই পূর্ণ কম্পন হবে এমন কোনো কথা আছে? অর্থাৎ এক সেকেন্ডে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার ওই বিন্দুতে আসবে, অর্থাৎ যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার ওই বিন্দুতে আসতে যে এক সেকেন্ড লাগবে এমন কোনো কথা আছে? নাকি এর চেয়েও বেশি সময় লাগতে পারে, এর চেয়ে কম সময় লাগতে পারে, এর চেয়ে কম সময় লাগতে পারে, এর চেয়ে বেশি সময় লাগতে পারে? তাহলে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় সেটাকে বলি আমরা কম্পাঙ্ক। যদি কখনো কম্পাঙ্ক বলা থাকে 50 হার্টজ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, কম্পাঙ্ক যদি বলা থাকে 50 হার্টজ, তার মানে হচ্ছে এক সেকেন্ডে 50টা পূর্ণ কম্পন হচ্ছে। তার মানে এক সেকেন্ডে সে এভাবে এভাবে আর এভাবে এক সেকেন্ডে সে 50 বার এরকম করছে। তো কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। এরপর হচ্ছে তোমার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কী জিনিস? একটি পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ সামনের দিকে যতটুকু যায়, আমি আবারও বলছি যে একটা কম্পনের জন্য তরঙ্গ সামনের দিকে যতটুকু যায়। দেখো পানির ক্ষেত্রে পানির কণিকাগুলো কী হচ্ছে, ওখানেই কিন্তু ওঠানামা করছে, ওখানেই ওঠানামা করছে, বা ঢেউটা কোথায় যাচ্ছে বা তরঙ্গটা কোথায় যাচ্ছে, সামনের দিকে। তাহলে ভালো করে চিন্তা করো, একটা পানির কণিকা এইভাবে নামলো, এইভাবে উঠলো, আবার এভাবে নামলো, একটা কম্পন, একটা কম্পনের জন্য অবশ্যই তরঙ্গ কিছুটা সামনের দিকে চলে গিয়েছে, রাইট? আমি তো দুই হাতে এভাবে দেখাতে পারছি না, আসলে ব্যাপারটা কেমন হয় যে সাপোজ এদিকে এ যাচ্ছে, এদিকে আবার এ নামবে, দেখো অলরেডি এ কিন্তু চলে যাচ্ছে, তরঙ্গ সামনের দিকে চলে যাচ্ছে আর কম্পন হচ্ছে এখানে। তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ সামনের দিকে যতটা পথ অতিক্রম করছে সেটাকেই মূলত বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। দ্যাট মিন্স একটা পূর্ণ কম্পন দিলে এতটুকু পথ অতিক্রম করে। এটা কীভাবে কীভাবে বুঝলাম? আমার মূল বইয়ের টপিকের ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করা আছে, যেখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে একটা কণিকা ওই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে ওই বিন্দুতে আসতে তরঙ্গ এই পরিমাণ দূরত্বই অতিক্রম করে। এটা হুদায় হুদায় লেখা হয়নি, আমি ওই ভিডিও লিঙ্কটা শেয়ার করেছি তোমাদের জন্যই। তো একটা পূর্ণ কম্পনের জন্য যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে তোমাকে যদি কখনও বলা থাকে তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার, তার মানে কি? তার মানে হচ্ছে একটা পূর্ণ কম্পন দিলে তরঙ্গ 2 মিটার পথ অতিক্রম করে। যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার, তার মানে একটা পূর্ণ কম্পন দিলে তরঙ্গ 4 মিটার পথ অতিক্রম করে, রাইট? ওকে, অনেক সময় লেখা থাকে না যে 50টি দোলনের জন্য বা 50টি কম্পনের জন্য এত মিটার যাওয়া সম্ভব হবে কি না। তখন আমরা কী বের করবো? আমরা বের করবো তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে একটা তরঙ্গ একটা কম্পনের জন্য যে 2 মিটার যায়, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব, সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। তো একটা কম্পনের জন্য যে 2 মিটার যায়, 50টা কম্পনের জন্য কত যাবে? 100 মিটার। এরকম অঙ্ক আছে, তোমাদেরকে খুব কনফিউজড করে ফেলে। কেন কনফিউজড হও তোমরা? কারণ তোমার এক্স্যাক্ট সংজ্ঞাটা জানো না, তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি সেটাই তো বোঝো না, সেই জন্য সমস্যাটা হয়। তরঙ্গ দৈর্ঘ্য মিন্স একটা কম্পনের জন্য যতটুকু দূরত্ব যাবে সেটা হচ্ছে মূলত তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আমরা তরঙ্গ দৈর্ঘ্য বুঝলাম, বেগ বুঝলাম, ফ্রিকোয়েন্সি বুঝলাম, এখন এখান থেকে আরও কিছু ব্যাখ্যায় আসা যায়। দেখো আমার বেগটা কোন কোন কারণে বাড়তে পারে? একটা যদি ফ্রিকোয়েন্সি বাড়ে, অর্থাৎ কম্পাঙ্ক যদি বাড়ে, অর্থাৎ এক সেকেন্ডে কম্পনের সংখ্যা যদি বাড়ে, কম্পাঙ্ক মিন্স এক সেকেন্ডে যে কম্পনটা হবে সেটা, কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে আমার বেগটা বাড়বে, এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে আমার বেগটা বাড়বে। এবং এই সূত্র থেকে আরও অনেক কিছু ব্যাখ্যা করা যায়, সেই ব্যাখ্যাগুলো আমার মনে হয় একটু করার দরকার আছে। যেমন ধরো যে ভি ইকুয়াল যখন আমরা লিখছি এফ ল্যামডা, যার অর্থ দাঁড়ায় আমার বেগটা বাড়তে গেলে কী হবে, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে বেগটা বাড়বে,
ল্যামডা যদি বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলেও বেগটা বাড়বে। আমরা সূত্রটাকে যদি কখনো এভাবে লেখার চেষ্টা করি, ভি বাই ল্যামডা ইকুয়াল এফ, আমরা লিখতেই পারি। এটা কী বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে যখন যদি কখনো তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। ফ্রিকোয়েন্সি কী হবে? কমে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এই যে এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা কম্পনের জন্য যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে, একটা কম্পনের জন্য যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে বা তরঙ্গ যতটুকু পথ যায় সেটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য যখন আসলে কমবে ফ্রিকোয়েন্সি বাড়বে, আবার তরঙ্গ দৈর্ঘ্য যখন বাড়বে ফ্রিকোয়েন্সি কমবে। এই ব্যাপারগুলো তোমাদের সৃজনশীলে প্রচুর পরিমাণ আসে, আমি সেখানে গিয়েও বিস্তারিত কথা বলবো। এবং মানে কিছু বিয়োগের কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা কখনো মানে লেখে ভি টু মাইনাস ভি ওয়ান, ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, কখনো ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু। এই যে লেখার ব্যাপারগুলো কার উপরে ডিপেন্ড করছে আমি সৃজনশীলে গিয়ে সেগুলো বিস্তারিত কথা বলবো। এখন যে সূত্রটা সেটা হচ্ছে তোমাদের এফ ইকুয়াল এন বাই টি, নিচে কিছু লেখা ছিল তাই না? তো আসলে ওগুলো আমি কেটে দিলাম, কারণ ওগুলো যদি আলোচনা করতে যাই ভিডিও 40-45 মিনিটের ওপরে চলে যাবে। তো এই ভিডিও আমি এই পর্যন্ত আলোচনা করব, আর যে দুইটা সূত্র ছিল সে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে তোমাদের সৃজনশীলের জন্য, সেটা আমি পার্ট টুতে আপলোড করবো। তোমার মন খারাপ করো না, আসলে একই কথা, একটানা 20 মিনিটের একটা ভিডিও দেখা আর একটানা 40 মিনিটের ভিডিও দেখা, তোমাদেরকে তো ওই একই কথাই হয়ে এলো তাই না? এফ ইকুয়াল এন বাই টি কীভাবে আসে আসলে? তোমরা এই সূত্রটা অনেক সময় মানে মানে বুঝতে পারো না যে এটা আসলে কীভাবে আসছে, রাইট? ওকে, একটু ভালো করে চিন্তা করো। এনটা হচ্ছে কম্পন সংখ্যা, টিটা হচ্ছে সময়। সাপোজ লিখলাম যে টি সময়ে কম্পন সংখ্যা এনটি, টি একটা নির্দিষ্ট সময় হতে পারে 2 মিনিট বা 3 মিনিট, এই সময়ে কম্পন সংখ্যা এনটি, এন কি হতে পারে 100 বা 200 হোয়াট এভার, তাহলে একক সময়ে কম্পন সংখ্যা কত হবে? এন বাই টি, খুবই স্বাভাবিক। তাহলে একক সময় মানে কি? 1 সেকেন্ড। একক সময় মানে কি? 1 সেকেন্ড। এখন 1 সেকেন্ডে যে পরিমাণ কম্পন সম্পন্ন হয় তাকে কী বলা হয়? ফ্রিকোয়েন্সি বলা হয়। একটু আগে আমি বলে এসেছি না, 1 সেকেন্ডে যে পরিমাণ কম্পন হয়, 1 সেকেন্ডে যে পরিমাণ পূর্ণ স্পন্দন হয়, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ পর্যায় সম্পন্ন হয় সেটাকে আমরা কী নামে ডাকি? ফ্রিকোয়েন্সি। তাহলে 1 সেকেন্ডে কম্পন সংখ্যা, এই 1 সেকেন্ডে কম্পন সংখ্যাকে আমরা কী বলতে পারি? এবার ফ্রিকোয়েন্সি বলতে পারি। দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল এন বাই টি, এইভাবে আসছে এন বাই টি। এবং আজকে এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ আমি বলছি না যে সেগুলো গুরুত্বপূর্ণ নয়, তবে এরপরের দিনে এর পার্ট টুতে যে সূত্রগুলো আসবে সেগুলো আরও গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা দেখবে এবং আমাদের খুব ভালো লাগবে। এবং ওই সূত্রের বিশ্লেষণগুলো জানতে হলে প্রতিধ্বনি সম্পর্কেও আমি প্রতিধ্বনি নিয়েও ওখানে বেশ কিছু কথা বলবো, তাছাড়া আসলে কিছু করার থাকবে না। আমার মনে হয় এই অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের ম্যাক্সিমাম সমস্যা, সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, তো এই ছিল মূলত আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম।